ইমানের পর আমাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব নামাজ কায়েম করার দায়িত্ব। এই দায়িত্বটি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, পড়তে কষ্ট লাগে, মন চায় না। যেন আমাদের অন্তরের কথাটি বলে দিলেন। প্রশ্ন জাগে, তিনি রহমানুর রহিম, আমরা দুর্বলতম মাখলুক, দয়ার সাগর রহমানুর রহিমের পক্ষ থেকে দুর্বলতম মাখলুকের উপর দায়িত্ব আসলো। দায়িত্বদাতা নিজে বলছেন দায়িত্বটি বড় কঠিন, উল্টা উল্টা লাগে। যাকে দায়িত্ব দেয়া হয় সে যদি সবল হয় কঠিন দায়িত্ব দেয়া যায়, অথবা দায়িত্বদাতা যদি নিষ্ঠুর হয় তাহলেও দুর্বলকে কঠিন দায়িত্ব দেয়া যায়। এখানে দায়িত্বদাতা নিষ্ঠুর নন, দয়ার সাগর। যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে এরাও সবল নয়, দুর্বল। এই প্রশ্নের উত্তরের পূর্বে একটু বুঝে নেই, আমরা আসলে সবল না দুর্বল? অনেকে ভাবতে পারে যে আমরা তো অসাধ্যকে সাধ্য করি, আমরা দুর্বল হলাম কীভাবে? এই যে শীতকাল আসতেছে, শীত থেকে বাঁচার জন্য কান টুপি, গরম টুপি, রুমাল, মাফলার, জ্যাকেট, জাম্পার, সোয়েটার, শাল, চাদর, কম্বল, কোট, ল্যাপ, তোষক, হিটার, আরও কত কী ব্যবহার করে থাকি। এরপরেও পত্রপত্রিকায় সংবাদ পাওয়া যায় শীতে অমুকের কোমর ব্যথা হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো পৌষ মাসের কনকনে শীত রাতভর অলিয়ে গলিয়ে চিপায় চাপায় দৌড়ল। কুকুরের গায়ে দেখেছেন কেউ সোয়েটার না গলায় মাফলার? তারপরও তো কুকুরের কোমর শীতে ব্যথা হয়নি। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরা খালি পায়ে হাঁটতে গেলে পায়ে কাঁটা বিঁধে পাথরের গুঁতা লাগে, ব্যথা পাই, জুতা স্যান্ডেল ব্যবহার করি। এরপরেও মাঝে মধ্যে জুতার তলা ভেদ করে পায়ে কাঁটা বিঁধে, এমনকি হাসপাতালে গিয়ে অপারেশন করে কাঁটা বের করতে হয়। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো সারা জীবন খালি পায়ে দৌড়ল, এমনকি কাঁটা বনের একদিক দিয়ে ঢুকে এক দৌড়ে আরেক দিক দিয়ে বেরিয়ে গেল। এরপরও কি কুকুরকে কখনো দেখেছেন হাসপাতালে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, যে ডাক্তার সাহেব পায়ে তো জুতা স্যান্ডেল নেই, কাঁটা বিঁধে গেছে, মেহরবানি করে অপারেশন করে কাঁটাটি বের করে দিন? তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চা আড়াই মাস তিন মাস বয়স ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশা আল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি হলে বাকি অর্ধেকও পরিষ্কার হতো। কে পরিষ্কার করে, কাজের বুয়া না বাচ্চা নিজে? বাচ্চা নিজে। কলের গোড়া নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে না খেয়ে দেয়? খেয়ে দেয়ে পরিষ্কার করতেছে, সে মনে করতেছে হালুয়া খায়। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দিন, পার্শ্বে একটি পাথর ভাঙা, খুদের আকার, খুদের সুরত, খুদের রং, আমরাও বুঝব না কোনটি চাল ভাঙা আর কোনটি পাথর ভাঙা।
কিন্তু বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথর ভাঙাটি খাবে না, ফেলে দিবে। সে বোঝে এটা আমাদের খাবার, ওইটা আমাদের খাবার নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, মুরগ কাজ ভয়ে যাবে রো আয়া দরোজি তলবাদ, মুরগ কাজ ভয়ে যাবে রো আয়া দরোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিজ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিজ। একদিন বয়সের মুরগির বাচ্চা বুঝলো কোনটা তার খাবার, আড়াই মাস তিন মাস বয়স আমাদের বাচ্চা বুঝলো না। তাহলে ওরা সবল না আমরা সবল? ওরা সবল, আমরা দুর্বল। দুর্বলকে কঠিন দায়িত্ব দিলেন রহমানুর রহিম, উল্টা উল্টা লাগে। প্রশ্নের উত্তর আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে দিচ্ছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, বড় কঠিন, পড়তে মন চায় না, তবে খুশুর সাথে যারা পড়ে তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য কষ্টের বিষয় নয়, মিষ্টির বিষয়। খুশু